তো বন্ধুরা একটা সুখবর দিয়ে রাখি ভিডিও শুরুর আগে আপনাদের জন্য, সবার জন্য, পশ্চিমবঙ্গে এই প্রথম কিন্তু পরীক্ষা অ্যাপ্লিকেশন বাংলা ভাষায় বিভিন্ন চাকরির প্রস্তুতির জন্য একটা সফটওয়্যার লঞ্চ করা হয়েছে এবং সেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে বিনামূল্যে মক টেস্ট যেটা হয় সেই মক টেস্টগুলো কিন্তু আপনারা দিতে পারবেন এবং বিভিন্ন পরীক্ষার যে সামনে রয়েছে, ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, রাজ্যের আবগারি দপ্তরের পরীক্ষা রয়েছে, আরআরসির পরীক্ষা রয়েছে, যত ধরনের পরীক্ষাগুলো রয়েছে এবং আগামীতে যে পরীক্ষাগুলো হবে চাকরির সেই সমস্ত পরীক্ষার প্র্যাকটিস সেটগুলো কিন্তু আপনারা সেই সফটওয়্যারে পেয়ে যাবেন। আমি আপনাদের জন্য আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে সেই সফটওয়্যারের ডাউনলোড লিংক দিয়ে দেব এবং আমাদের একটা কুপন কোড রয়েছে, সেই কুপন কোড যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু 40% ডিসকাউন্টে সেই সমস্ত প্র্যাকটিস সেট আপনারা পেয়ে যাবেন। তো ওয়েলকাম ব্যাক। আপনারা যারা যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আপনাদের কাছে যাদের কাছে ডিজিটাল রেশন কার্ড রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি কেয়ারফুলি দেখবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। দিন দিন কিন্তু নিয়মের বিভিন্ন পরিবর্তন হচ্ছে, আপনারা সবাই জানেন যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক এবং আপনার গ্যাস কানেকশন থাকলে তার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকলে তার সঙ্গেও কিন্তু আধার কার্ডের লিঙ্ক। এই নিয়ে আমরা এর আগেও শুনেছি এবং ঘটনাগুলো ঘটেছে এবং সেই লিঙ্কগুলো আশা করি আপনারা করেছেন, অনেকে এখনও করেননি। তো তার মধ্যে ইতিমধ্যে এই মুহূর্তে একটা আপডেট পেলাম আমরা, সেই আপডেট এই ভিডিওতে আপনাদের জন্য দেব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওর সঙ্গে আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো আপনার পরিবারের যদি কারো ডিজিটাল রেশন কার্ড থাকে, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার আধার কার্ড নাম্বারের সঙ্গে সেই ডিজিটাল রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে। যদি এই লিঙ্ক আপনি না করান তাহলে আগামীতে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে, অর্থাৎ ফ্যাসিলিটি বন্ধ হয়ে যেতে পারে। এমনই একটা আপডেট আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি এবং সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে আপনাদের জন্য আমি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তো কথা হচ্ছে আপনারা কিভাবে সেটা লিঙ্ক করবেন, আপনারা লিঙ্ক করবেন কিভাবে সেই আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ড। আপনারা জানেন এখন ইন্টারনেটের যুগ, সমস্ত প্রক্রিয়াই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনলাইনে হচ্ছে, ঘরে বসেও করা যায় সমস্ত কিছু, কিন্তু এই ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যখন লিঙ্ক করাতে যাবেন সেটা কিন্তু ঘরে বসে করতে পারবেন না। এর জন্য আপনাকে যেতে হবে আপনি যে ডিলার কাছ থেকে আপনি রেশন তোলেন, যে ডিলার যে দপ্তর থেকে আপনি রেশনটা ওঠান সেই দপ্তরে গিয়ে, সেই ডিলারের কাছে গিয়ে ই পজ মেশিনের মাধ্যমে সেখানে আপনার আপডেট করতে হবে সেই আধার কার্ড। তো এই হচ্ছে প্রসেস আধার কার্ড লিঙ্ক করানোর ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে। আপনি অবশ্যই কিন্তু সময় নষ্ট না করে এর মধ্যেই করে নেবেন এটা এবং এই লিঙ্কটা করানো অত্যন্ত জরুরি এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা উদ্যোগ, খুব ভালো একটা প্রয়াস। এবং ইতিমধ্যে আপনারা জানেন ভোটার কার্ড ভেরিফিকেশন চলছে এবং সেখানে আধার কার্ড নাম্বার দিয়ে, ভোটার কার্ড নাম্বার, তারপর হচ্ছে আপনার ওই ড্রাইভিং লাইসেন্স, জলের বিল, ইলেকট্রিসিটি বিল, বিভিন্ন ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট থেকে যে কোনো একটা দিয়ে আপনার ভোটার কার্ডটা ভেরিফিকেশন করা যায়। এবং তার আগে কদিন আগে হয়েছে যেটা এখনো চলছে, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। তো এই মুহূর্তে রয়েছে এই ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, অবশ্যই করে নেবেন। তো যদি না করান, আগামীতে হতে পারে এমন কোনো নিয়ম এলো যেখানে আপনার সমস্যা হতে পারে, হলেও হতে পারে, যদিও এখনো সেইভাবে কিন্তু এখনো অ্যাডভার্টাইজ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে না এই বিষয়ে, তবে আমরা খবরটি পেয়েছি সোশ্যাল সাইটের মাধ্যমে, বিভিন্ন নিউজ ওয়েবসাইট, নিউজ পোর্টাল থেকে খবরটা সংগ্রহ করেছি। খবরটা সংগ্রহ করার পর আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়া হলো এবং আপনি অবশ্যই কাল পরশু তরশু যবে সময় পান গিয়ে আপনি খোঁজ করুন আপনার রেশন দপ্তরে, রেশন ডিলারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে আমাদের যে রেশন কার্ড রয়েছে তার সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করাতে হবে কি হবে না এবং সেটা কিভাবে করবেন, সেটা জিজ্ঞেস করলে সেখান থেকে আপনাকে বলে দেবে এবং আপনি সমালোচনা করে এটা করে নেবেন। তো আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্সে আপনারা মতামত দিয়ে দেবেন, আপনার কমেন্ট করবেন এবং আমরা আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।